কেয়ন ঝড়ে সময় কাটানো যেতেই পারে। ভালো, এক দুদিনের ছুটির জন্য, উইকেন্ড ট্রিপের জন্য ভালো। নিজের গাড়ি হলে তো আরো সুবিধা হয়, কিন্তু ভাড়া গাড়ি ট্রেন করেও আসা যায়, খারাপ না। দেখতে দেখতে যাচ্ছি বলে আর স্পিড বাড়াচ্ছি না। এখন আমরা যাচ্ছি বড়া ঘাগড়া ফলস। বড়া ঘাগড়া ফলস এর রাস্তা খুব সুন্দর আপাতত। এখন গিয়ে দেখি বড়া ঘাগড়া ফলসটা কেমন দেখতে। তো এখান থেকে সানা ঘাগড়া ফলস থেকে 4 কিলোমিটার দূরে। এখন বাজে 4:45, দেখা যাক, দেখে আসি কেমন রাস্তা। তো আপাতত এখন পর্যন্ত ভালো পেলাম। সো এ ব্রিফ ডিসক্রিপশন অফ আওয়ার ভিজিট টু বড়া ঘাগড়া ড্যাম ফার্স্ট অ্যান্ড দেন টু ওয়াটারফল। Bada Ghagra Dam has been constructed over a perennial source of river, that is Macha Kandana, and is situated at a distance of 3 kilometers downstream Sana Ghagra Falls. So stay with us and enjoy the beautiful scenic views of this dam and surroundings. বড়া ঘাগড়া ওয়াটারফলস আসতে হলে মোদ্দা কথা আপনাকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে কেন্দুঝড়, বা আপনি অন্য এক জায়গাতেও আসতে পারেন। তো সেইটা ডিটেলসটা আপনি একটু স্টাডি করে নেবেন। তো ওইখান থেকে আসুন, এসে একবার একটু ঘুরে যান। তো আমরা আজকে এসেছি, এত সুন্দর দেখছে চারপাশে। আর যেটা আপনাদের এখন আমি দেখাচ্ছি সেটা হচ্ছে একটা লেক। সেই লেকের জলটা কিন্তু কম, যেহেতু এটা এপ্রিল মাস, এটা বেস্ট সিজন হচ্ছে আপনাকে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মান্থে যদি আপনি আসতে পারেন। তো সুন্দর দেখতে পারবেন কেন ওই সময় জল ভর্তি থাকে। তো যেটুকু দেখেছি ভাল লাগলো আমাদের। তো এখান থেকে আমরা এবার যাব বড়া ঘাগড়া ফলসটা দেখতে, কিন্তু এখান থেকে তো যেতেই ইচ্ছা করছে না, এত সুন্দর জায়গা, মনে হচ্ছে সারাক্ষণ দাঁড়িয়েই থাকি। আকাশে মেঘ রয়েছে, চারদিকে পাহাড় রয়েছে, পাহাড় মানে ছোট ছোট পাহাড়, কিন্তু পারলে একবার ঘুরে যেতে পারেন, খুব সুন্দর জায়গা। ওই যে ড্যাম ওইখানে, ওই যে ড্যামের জল বেরোনোর জায়গা, এখান থেকে ড্যামের জল বেরোয়। আমরা এখন ড্যাম দেখে এসে এখন আমরা চলছি বড়া ঘাগড়ার দিকে। আপাতত অনেক কষ্ট করে হেঁটে আমরা এখন বড়া ঘাগড়া ফলসের দিকে এসেছি। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা যে সময় এসেছি এখানে বেড়াতে এপ্রিল মাসে, এখানে ফলসে কোনো জল নেই। তো যখনই বেড়াতে আসবেন এখানে চেষ্টা করুন বর্ষাকালে আসতে। বর্ষাকালে রূপ অন্যরকম থাকে, চারিদিক দিয়ে জল পড়ে। তো ঠিক আছে, দেখতে পাইনি, এটা আমাদের ব্যাড লাক। তো নেক্সট টাইম কোনোবার আসবো, এসে আবার দেখে যাবো, কিন্তু এসে দেখতে পারেন, খুব সুন্দর জায়গা।